একদিনে পুরুলিয়া ভ্রমণের আগের পর্বগুলোতে আমি দেখিয়েছি কেন্দুলি পাহাড়, বেড়ো রাজবাড়ি, বেড়ো রাজবাড়ির অন্দরমহল, বেড়ো পাহাড়, তাছাড়া চণ্ডী মন্দির, চণ্ডী পাহাড়, শুকরাম বাবার আশ্রম এবং গুহা। এরপর প্রচণ্ড খিদে পেয়েছে, এখন যাব খেতে। খাবার জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে রঘুনাথপুর অথবা আদ্রা। আমি আদ্রাটাকেই বেছে নিই, কারণ আমি আগেও যতবার এসেছি খাওয়া দাওয়া এখানেই করেছি। আমার ভীষণ পছন্দের জায়গা খাওয়া দাওয়ার জন্য। দুপাশে এরকম সুন্দর বর্ষার প্রকৃতি দেখতে দেখতে এগিয়ে চলেছি আদ্রা স্টেশনের উদ্দেশ্যে, কারণ খাওয়া দাওয়াটা সারব সেখানেই। ভালোবাসার সেই জয়চণ্ডীকে ডান পাশে রেখে আমরা এগিয়ে চলেছি আদ্রার উদ্দেশ্যে। জয়চণ্ডী পাহাড়কে যতবারই দেখি, সে দূর থেকে বা কাছ থেকে একটা আলাদা অনুভূতি আসে, যেন মনে হয় ফিরে গেলাম ছোটবেলায়, যেন মনে হয় বসে আছি সেই সত্যজিৎ রায়ের কোনো সিনেমার সামনে। আপাতত এগিয়ে যাই আদ্রার উদ্দেশ্যেই। আগের বছর ঠিক এরকমই বর্ষার এক দিনে প্রচণ্ড বৃষ্টিতে আটকে আমরা এই অশ্বত্থ গাছের তলায় আশ্রয় নিয়েছিলাম, আর এখান থেকে এই জয়চণ্ডীর অপরূপ দৃশ্য দেখেছিলাম, তুলেছিলাম প্রচুর ফটো, একদিন সেগুলোও দেখাবো আপনাদের। এখন আমরা আদ্রা স্টেশনের সামনে, জয়চণ্ডী ঘুরতে আসলে খাবার জন্য কিন্তু অবশ্যই আসতে হবে আদ্রা স্টেশনে, মানে আদ্রাতেই। স্টেশন থেকে বেরিয়ে কেউ বিরিয়ানি খেতে চাইলে সামনে আরসালান বিরিয়ানি আছে,
আর ভালো ভাতের দোকান আছে, ভাত যারা খাবে তারা সোজা এদিকে বেরিয়েই ফার্স্ট লেফটে যে রাস্তাটা যাবে তার বাঁদিকেই অনেকগুলো হোটেল পড়বে, ভীষণ ভালো খাবার দাবার। আমরা আগেও যতবার এসেছি ওখানেই খাওয়া দাওয়া করেছি, কিন্তু আজকের ইচ্ছা আমরা বিরিয়ানি খাবো, তাই আসছিলাম। চলে এসছে আমাদের বিরিয়ানি, মাটন বিরিয়ানি আর চিকেন চাপ, ওইটা আমি নেব। দেখা যাক কেমন খেতে। বিরিয়ানি যারা খাবেন না বা পছন্দ করেন না, তারা পাশেই অবস্থিত পাঞ্জাবি হোটেল বা তার পার্শ্ববর্তী হোটেলগুলোতে খেতে পারেন ভাত। আমরা এর আগে যখন এসেছিলাম এরকমই থালি নিয়েছিলাম, ভাত, ডাল, উচ্ছে ভাজা, আলু ভাজা, আলু পটল, সয়াবিনের তরকারি, আলু পোস্ত, পাঁপড় ভাজা সব নিয়ে থালি মাত্র 30 টাকা। অবাক হচ্ছেন তাই না? চিকেন যদি নেন এক প্লেট 160 টাকা, 6 পিস থাকে, এবং মাটন যদি নেন এক প্লেট 180 টাকা, 4 পিস থাকে। পিসগুলোও দেখার মতো, সাধারণত রেস্টুরেন্টে আমরা যেরকম পিস খাই তার 2 পিস বা 3 পিসের সমান, এখানে কিন্তু 1 পিস। অতএব খাবার দাবারের টেস্ট যেমন অসাধারণ, কোয়ালিটি সব কিছুই অসাধারণ, খেতে পারেন এখানেও। খাওয়া দাওয়া সেরেই আমরা চলে যাব মিনি সুন্দরবন বা যোগমায়া সরোবর বা রঞ্জনডিহি ড্যাম, তারপর কাশীপুর রাজবাড়ি, তারপর যাব জয়চণ্ডী পাহাড়, সেখান থেকেই দেখব সূর্যাস্ত, তারপর সারাদিনের সুন্দর স্মৃতি বুকে নিয়ে ফিরে আসব বাড়ি। এরকমই নানা অপির জায়গা ঘুরতে সঙ্গে থাকুন আমার, সঙ্গে থাকুন দেবান্তরের। পক্ষীরাজির ডানায় ভর করে উড়ে যাব আমরা। আমার চ্যানেল ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নানা অপির জায়গা দেখার জন্য, অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। ধন্যবাদ।